أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما صال الجحيم. وما منا إلا له مقام معلوم. صدق الله العظيم. আমি চাই আজকের এই বিজয় দেখে কিংবা এখান থেকে উৎসাহ নিয়ে যেন আমাদের দেশে তো যে হাফেজ কোরআনরা বরাবরের মতোই বিশ্ব জয় করে আসছে, এবং আমি আরেকটি কথা বলতে চাই যে প্রতিটি বিষয়ে বিজয় অর্জন করার জন্য এক একটি মাধ্যম থাকে। আমাদের সেই মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক কিরান সংস্থা বাংলাদেশ এবং শেখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব ওনার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কিরান সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে যারা গিয়েছেন এবং যাচ্ছেন তারা ইনশাল্লাহ বিজয় অর্জন করছেন। এবং এরকম সংস্থা থেকে যে কোনো একটা মাধ্যমের কারণেই তো মানুষ বিজয় অর্জন করে। আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই বিজয় যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন বাংলার হাফেজরা যেন আরও বড় বড় বিজয় নিয়ে আসতে পারে, দেশের গৌরব যেন ধরে রাখতে পারে। আমি একজন দিনের দায়ী হিসাবে, একজন বড় একজন আলেম হিসাবে নিজেকে দেখতে চাই এবং জাতিকে দিনের দাওয়াত দিতে চাই। আল্লাহর কোরআন যেভাবে আজকে বিজয় অর্জন হয়েছে এটার অর্থ, এটার তাফসির পরে যেন মানুষকে দাওয়াত দিতে পারি, দিনের পথে সঠিক পথে যেন দাওয়াত দিতে পারি, সেটাই চাই। আজকে যেমন কোরআনের বিজয় হিফজুল কোরআনের মাধ্যমে কোরআনের বিজয় হয়েছে, সেভাবে আমি আগামীতে তাফসিরের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বিজয় দেখতে পায় আমি সেই জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এবং পাশাপাশি বাংলার মানুষকে যেন দিনের দাওয়াত দিতে পারি সেই জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব কোরআনের তাফসির পরে যেন মানুষকে সঠিক দাওয়াতটা দিতে পারি সেই জন্য ইনশাল্লাহ। সবার দোয়া চাই এবং বাংলাদেশের মানুষ দোয়া করেছে বলেই হয়তো আজকের এই অর্জন মহান আল্লাহ বিজয় দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাকুম ওয়ামা তা'বুদুন ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم. وما منا إلا له مقام معلوم. صدق الله العظيم. ما شاء الله.